প্রিয় বন্ধুরা, তোমরা যারা 2021-এর মাধ্যমিকের ছাত্র ছাত্রী আছো, যারা উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রী আছো, তোমাদের ভর্তির প্রক্রিয়া কবে থেকে চালু হচ্ছে এবং একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে কি পরিবর্তন হতে চলেছে, এই মুহূর্তে কি ইনফরমেশন আছে কলেজ এবং একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়া নিয়ে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই আলোচনা করি, তোমরা যারা একাদশ শ্রেণীতে উঠবে, অর্থাৎ এবছর যারা 2021-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। দেখো, তোমরা সকলেই জানো, তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমাদের ফর্মুলা বেসিস মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে এবং এই রেজাল্টে সকলেই ভালো নম্বর পাবে, ভালো অ্যাকচুয়ালি রেজাল্ট করবে এবং সেই রেজাল্টের ওপর ভিত্তি করে তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়া চালু হবে। কেউ এরকম স্টুডেন্ট থাকবে না মাধ্যমিকের ক্ষেত্রে যে ফেল করবে। এই যে রেজাল্ট বেরোনোর পর তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়া, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে, কারণ তোমরা সকলেই জানো 20 জুলাই অর্থাৎ এই মাসের 20 তারিখের মধ্যে বা 20 তারিখের আগেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। আর রেজাল্ট বেরোনোর পর 20 তারিখ থেকেই কিন্তু সম্ভবত তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়া চালু হয়ে যাবে, যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে। মানে যেদিনকে তোমাদের রেজাল্ট দেওয়া হবে মাধ্যমিকের, তার পরের দিনকেই কিন্তু একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়া চালু হবে। একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়া পরিবর্তন করা হয় এবং ভর্তির প্রক্রিয়াকে সম্পূর্ণ অনলাইনে ট্রান্সফার করা হয়। মানে ফর্ম ফিল আপ যেটা হচ্ছে সেটাও অনলাইনে করবে, আবেদন যেটা হচ্ছে সেটাও অনলাইনে করবে, সমস্ত প্রসিডিওর ভর্তির সেটা যাতে অনলাইনেই হয়, অফলাইনে আগের বছরগুলোর মতো হয় না। তো আগের বছরগুলোতে কি হতো, রীতিমতো তোমাদের স্কুলে গিয়ে অ্যাডমিশন নিতে হতো একাদশ শ্রেণীর জন্য। এই বছরে শিক্ষকরা বলছে নিয়মকে চেঞ্জ করা হোক পরিস্থিতির কথা মাথায় রেখে, যাতে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে হয়, অনলাইনে যাতে স্টুডেন্টরা স্কুলে না এসেই ভর্তি হয়ে যেতে পারে ইলেভেনে, সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে শিক্ষকরা মনে করছে বা শিক্ষকরা দাবি করছে। আর তোমাদের একাদশ শ্রেণীর যে ভর্তির প্রক্রিয়া, সেই ভর্তির প্রক্রিয়া কিন্তু সম্ভাব্য 20 তারিখ থেকেই তোমাদের চালু হতে চলেছে, মানে যেদিনকে রেজাল্ট দিচ্ছে তার পরের দিন থেকে চালু হচ্ছে। খুব তাড়াতাড়ি তোমরা একাদশ শ্রেণীতে উঠে যাবে অফিসিয়ালভাবে। এরপরে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, তোমরাও জানো তোমাদের রেজাল্ট রীতিমতো ও কবে বেরোতে চলেছে। এই মুহূর্তে মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে জুলাই মাসেই বেরোতে চলেছে, 26 কিংবা 27, মানে মোটামুটি এই সময়ের মধ্যেই, শেষ সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবেই উচ্চ মাধ্যমিকের। সেক্ষেত্রে তোমাদেরও যেদিনকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে তারপরেই কিন্তু কলেজের যে ভর্তি, সেই ভর্তির আবেদন তোমরা করতে পারবে। আর এবছরের জন্য যেটা তোমাদের জন্য সুখবর, যে আবেদন করার জন্য বা ভর্তির অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু কোনো রকম টাকা তোমাদের দিতে হবে না, কাজেই একাধিক কলেজেও তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, তার জন্য তোমাদের থেকে কোনো রকম মূল্য নেওয়া হবে না। সেক্ষেত্রে বলে রাখি, একাদশ শ্রেণীর ক্ষেত্রে 20 তারিখের পর থেকেই সম্ভাব্য তোমাদের ভর্তির প্রক্রিয়া চালু হবে এবং উচ্চ মাধ্যমিক যারা আছো তোমরা ধরে নিতে পারো জুলাইয়ের পর আগস্ট মাসের 2 তারিখ যেটা বলে দিয়েছে, সেই আগস্ট মাসের 2 তারিখ থেকেই কিন্তু উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। দুজনেরই ভর্তির প্রক্রিয়া সম্ভাব্য অনলাইনে, কলেজের তো অনলাইনেই হবে, একাদশ শ্রেণীর ক্ষেত্রে সম্ভাব্য অনলাইনেই হবে, যেটা এই মুহূর্তে ইনফরমেশান রয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে। তো তোমাদের এ নিয়ে কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে